الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন অসুস্থ ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কি, করলে কি অসুস্থ ব্যক্তির সওয়াব পাবে? আকুলু ওবিল্লাহি তৌফিক। প্রথমত মহান রব্বুল আলমিনের নিকট দোয়া করছি আমাদের আত্মীয় স্বজন যারা অসুস্থতা ফিল করছে এবং আমরাও যারা অসুস্থতা ফিল করছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদেরকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের আত্মীয় স্বজন পিতামাতা সহ যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদের সকল পাপরাশি মোচন করে দেন, তাদের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগিচায় পরিণত করে দেন। একটি বিষয় আমাদেরকে জানতে হবে যে শরীয়তের বিধিবিধান তাওকিফিয়া, অর্থাৎ কোরআন এবং সহি হাদিস থেকে যা প্রমাণিত তাই আমাদেরকে আমল করতে হবে। নিজের পক্ষ থেকে কোনো আমল ভালো মনে করে সেইটি করা এবং এতে মানে আশা রাখা যে নিশ্চয় আমি ভালো আমল করলাম, অথচ ওর পক্ষে যদি কোরআন এবং সহি হাদিসের সাপোর্ট না থাকে তাহলে এমন আমল করা যাবে না, করলে সেটি ইসলামের পরিভাষায় বেদাত হিসাবে গণ্য হবে আর প্রত্যেক বেদাতই ভ্রান্ত, আর প্রত্যেক ভ্রান্তের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। অসুস্থ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা, এর দ্বারা ব্যক্তি উপকৃত হবে নাকি, এই ব্যাপারে ওলামাই কেরামদের মধ্যে যথেষ্ট মতবিরোধ পরিলক্ষিত হয়। একঝাঁক ইসলামিক স্কলারদের মতে এ অসুস্থ ব্যক্তির পাশে সুরা ইয়াসিন পাঠ করলে এর দ্বারা সে উপকার লাভ করবে, এই মর্মে বেশ কয়েকটি হাদিস তারা দলিল হিসাবে পেশ করে থাকেন। যেমন মুসনাদ আহমাদ, আবু দাউদ সহ প্রভৃতি হাদিস গ্রন্থে মাকিল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মৃত্যুসজ্জাশায়িত অসুস্থ ব্যক্তির পাশে সুরা ইয়াসিন পাঠ করো। কিন্তু হাদিসটি দুর্বল। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার আসকার নামক গ্রন্থে এবং ইবনে হাজার আসকারানি তালখিসে এইভাবে ওলামাই কেরামগণ হাদিসটিকে দুর্বল হিসাবে আখ্যা দিয়েছেন। সুতরাং মৃত্যু ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা অথবা অসুস্থ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা, এটি অনেক ওলামাই কেরামের মধ্যে জায়েজ নাই, আবার বেশ কিছু ওলামাই কেরামের মধ্যে জায়েজ আছে। এই ক্ষেত্রে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে এই যে অসুস্থ ব্যক্তির পাশে সুরা ইয়াসিন তেলাওয়াত করার ব্যাপারে তিনি বলেছেন যে এটি আমি মাকরু মনে করি, ওয়ালিআন্নাহু লাইসা মিন আমালিন নাস, আমাদের সালফে সালেহিনদের এর সপক্ষে কোনো আমল ছিল না। তবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মাওলানা আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে অসুস্থ ব্যক্তির পাশে যে অনেকটা মৃত্যুসজ্জাশায়িত মরণাপন্ন অবস্থায় অবস্থান করছে তার পাশে সুরা ইয়াসিন পাঠ করা যায়। এই ব্যাপারে শেখ নাসিরুদ্দিন আলবানী রহিমহল্লা তিনি বলেছেন, কেরাআতু সুরাতু ইয়াসিন ইন্দাল মুহতাদার এবং তাওজিহু নাহওয়াল কিবলা ফালাম ইয়াসিহ ফিহি হাদিস, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির পাশে অসুস্থ এমন অসুস্থ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা এবং তার চেহারাটাকে কেবলামুখী করে রাখা, এর সপক্ষে কোনো সহি হাদিস বর্ণিত হই নাই। শেখ বিন বাস রাহিমহুল্লাহকেও ঠিক প্রশ্ন করা হয়েছিল যে অসুস্থ ব্যক্তির পাশে সুরা ইয়াসিন পাঠ করা এইটার ব্যাপারে আপনার অভিমত কী, তিনি বলেছেন যে এই এই সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সুরা ইয়াসিন পাঠ করার সপক্ষে একটি হাদিসও
ত্রুটিমুক্ত নাই, প্রত্যেকটি হাদিসই ত্রুটিযুক্ত, হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে। তো এই ক্ষেত্রে তিনি বলছেন যে সুরা ইয়াসিনটা খাস না করে যে কোনো সুরা, যে কোনো কোরআনের আয়াত পড়তে পারে। লাকিন্না কেরাআত আল কোরআন ইনদাল মারিদ আমরুন তাইয়্যিব, অসুস্থ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা এটি ভালো আমল। ওয়ালা আল্লাহ ইয়ানফাউ বিযালিক, হইতে পারে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপকার করবেন, এর দ্বারা হয়তো আল্লাহ তাকে মানে শেফা আরোগ্য করবেন, মানে শেফা দান করবেন, এর দ্বারা সে উপকৃত হবে। ওয়াম্মা তাখসিসু সূরা ইয়াসিন ফাল আসলু আন্নাল হাদিস যঈফ ফাতাখসিসুহা লাইসা লাহু ওয়াজহ, সুতরাং নির্দিষ্ট করে সূরা ইয়াসিন পাঠ করা এটি হচ্ছে মানে কথা, এই ক্ষেত্রে মূল কথা হচ্ছে যে হাদিসটি দুর্বল, তাই আমার মনে হয় যে এটাকে নির্দিষ্ট না করে যে কোনো সূরা পড়া যেতে পারে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ পড়ায় একই কথা তিনি বলেছেন যে যারা বলছেন হাদিসটা মানে হাসান বা আমলযোগ্য তাদের মধ্যে এটি আমল করা যায়, আর যারা বলছে দুর্বল তাতে আমল করা যায় না। তবে সূরা ইয়াসিনের মধ্যে জান্নাতের কথা বলা হয়েছে, قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين فيقرأها عند المنتظر هذا ان صح الحديث। শেখ উসাইম বলেছেন যে এই আয়াতটি মানে এমন অসুস্থ ব্যক্তির পাশে এটি তেলাওয়াত করা হয় যদি হাদিসটি সহি হয়। ওয়াম্মা قراءتها على القبر فلا اصل لها, কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা এটার কোনো ভিত্তি নাই, এর সপক্ষে কোনো দলিল নাই। সুতরাং কোনো ব্যক্তি মারা গেছে, মৃত্যুর পরে তার পাশে দাঁড়িয়ে কোরআন পড়ার প্রচলন যে আমাদের সমাজে আছে এটি কিন্তু শেখ বিন বাজ সহ বেশ কিছু উলামায়ে কেরাম স্পষ্টভাবে তারা বেদাত হিসাবে উল্লেখ করেছেন, বেদাত হিসাবে উল্লেখ করেছেন যে এটি হচ্ছে জায়েজ নেই, এটি জায়েজ নেই। কারণ মৃত্যুর পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সে কিছু মানে এর দ্বারা সে উপকার লাভ করতে পারে না। তবে মৃত্যুর পরে তার নামে সৎকা করার কথা এসেছে, আপনি সৎকা করুন এবং নেককার সন্তান তার জন্য দোয়া করবে, এটি এসেছে, এটি হাদিস দ্বারা প্রমাণিত। অথবা যদি কোনো রোজা রেখে যায় তাহলে তার পক্ষ থেকে রোজা আদায় করবে, এটি এসেছে। এবং তার নামে হজ এবং উমরা, বদলি হজ এবং উমরা করা এটিও করা যায়, এটারও দলিল আছে। কিন্তু মৃত্যুর পরে ভাড়াটি হুজুর নিয়ে এসে অথবা আত্মীয় স্বজন তার পাশে দাঁড়িয়ে গোসল করার আগ পর্যন্ত কোরআন যে তেলাওয়াত করা হয় এটি শরীয়তসম্মত নয়, এটি হচ্ছে বেদাত, এর থেকে আমাদের বিরত থাকতে হবে। আর অসুস্থ ব্যক্তির পাশে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করলে কোনো সূরা নির্দিষ্ট না করে সেটি ইনশাআল্লাহ জায়েজ আছে। আর যদি রুকিয়া শরীয়া তথা ঝাড়ফুঁড়ের নিয়তে যদি সূরা ফাতিহা, সূরা বাকারা শেষের আয়াত, আয়াতুল কুরসি এবং কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই এই জাতীয় মানে আয়াত বা সূরা যদি তেলাওয়াত করে মানে পাঠ করে তাকে যদি ঝাড়ফুঁক করে নিশ্চয় এটিও ভালো। তদ্রূপ এই ঝাড়ফুঁকের সংক্রান্ত সেই হাদিস থেকে যে সমস্ত দোয়া বর্ণিত হয়েছে এই সমস্ত দোয়া পরে ঝাড়ফুঁক করা যায়, এটিও হচ্ছে ভালো, এটিও জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।